অনেকক্ষণ ধরে ল্যান্ডম্যান খুঁজতেছি, এখন আর ল্যান্ডম্যান পাচ্ছি না। ও ইয়ার, ল্যান্ডম্যান পেয়ে গেছি একটা। যাই হোক, ল্যান্ডম্যান তো পেলাম গাইস, জাস্ট একটা ল্যান্ডম্যান পেয়েছি, আর ল্যান্ডম্যান পাইনি। যেহেতু একটা ল্যান্ডম্যান পেয়েছি, এটা দিয়ে হবে না, আরেকটা ল্যান্ডম্যান আমার প্রয়োজন। যেহেতু আমার আরেকটা ল্যান্ডম্যান প্রয়োজন, সেহেতু কি করতে হবে, হয়তো এনিমিকে কিল করতে হবে, না হলে আমাকে খুঁজতে হবে। যদি আরেকটা ল্যান্ডম্যান পেয়ে যাই, তো এই ঘরেও আমি পেলাম না, সেহেতু আমাকে পিকের দিকে যেতে হবে। আর যদি কোনো এনিমি পাই, তাহলে কিল করে তার থেকে ল্যান্ডম্যানটা নিতে হবে। যদি পেয়ে যাই তাহলে খুবই ভালো। তো ও পি ম্যান, আরেকটা ল্যান্ডম্যান পেয়ে গেছি, ওয়াও। তো আমি যেটা করব সেটা হচ্ছে কি, আমার কাছে যেহেতু দুটা ল্যান্ডম্যান আছে, আমার কাজ করতে হবে কি, সামনে দেখো আমি দুটা ল্যান্ডম্যান হাতে নিয়ে নিলাম, সামনে এই যে বেস্ট আপডেটর আছে, এখানে আমার বেস্টটা কি করতে হবে, আপডেট করতে হবে। এখানে আমি দুইটাকে সুন্দর করে বসিয়ে দেব। তো দুইটা ল্যান্ডম্যান আমার কিন্তু সুন্দর করে বসিয়ে দিলাম, আর আমার কাছে আছে একটা টিকে গ্রেনেড, যেটাকে আমি বসিয়ে যদি এখানে সুন্দর করে বসিয়ে দিই, তাহলে এটি কিন্তু শব্দ করবে, অর্থাৎ মানে এখানে যে এনিমি আছে এটা বুঝিয়ে দেব। এখন আমার কাজ হচ্ছে আস্তে আস্তে গুলি করা, মানে হচ্ছে ট্রিকেনে গ্রেনেড যখন গুলি করবে আমিও করব, মানে তখন বুঝাবে যে দুইটা এনিমি আছে এখানে। এখন এনিমি এখানে আসবে, আমি কি করব, জাস্ট মানে আস্তে আস্তে আমি গুলি করা শুরু করব। তো দেখো আমার নিচে কিন্তু অলরেডি একটা এনিমি চলে আসছে, ওরা নিজেদের মধ্যে ফাইট লাগিয়ে দিয়েছে। আমি কিন্তু ওখানে দুইটা ল্যান্ডম্যান ফিট করেছি, আর যখনই আসবে এনিমিটা তখনই দেখবে যে কি মজা হয়। আরে ইয়ার, বেস্ট আপডেট করতে গিয়ে তো হয়ে গেছে ইমর চান্দু, ওকে চরম চরম মজা হয়েছে। এনিমি এমন পাদে পড়ছে জীবন বলবো না রে চান্দু। আরে ইমোট হবে চান্দু, ইমোট ইমোট হবে মানে মাগার ইমোটটা হবে। আরে আরে কি ইমোট এ চান্দু, নিচে গালি দিতে যে কয়টা যে গালি দিব হিসাব জানে রে চান্দু। ওকে আমার নিচে যাইতে হইব এবং লাস্টটা দেখাই, দেখো দেখো চান্দু, চান্দু লাস্টটা দেখো। আরে রে চান্দু লাশ হয়ে গেছে রে চান্দু। আরে লুট বক্সটা একটু ওপেন করে দেখা দরকার। ওরে রে গ্লোয়াল, আচ্ছা একটা গ্লোয়াল আছে। ইমোট দিতে দিতে ভুলেই গেছি যে কি করা যাবে। আরে রে আমি অনেকক্ষণ ধরে ইমোট দিতেছি, ইমোটের কারণে আমি ভুলে গেছি যে আমি নিজে নিজে এলিমিনেটেড হয়ে যাব। তো যাই হোক সমস্যা নাই, ইমোট তো দিলাম, এখন আরে সবগুলো গ্রেনেড ওই পাশে, যাক একটা ড্যামেজ গেছি আরেকটা এলিমিনেটেড হয়ে গেলাম।